টানা বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলে নদ নদীর পানি বেড়েছে। হাঙ্গাং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে ভেঙেছে বাঁধ, ধসে পড়েছে পাহাড়, বাড়ছে প্রাণহানিও। বন্যায় সবচেয়ে নাজুক অবস্থা দক্ষিণ পূর্বাঞ্চলীয় নদ গিয়াংসান এবং ছুংচাং প্রদেশের বেশ কয়েকটি এলাকা। অঞ্চলগুলোতে গেল কয়েকদিনের রেকর্ডে 900 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্লাবিত হয়েছে অন্তত 20,000 হেক্টর কৃষিজমি। এছাড়াও ভূমিদর্শে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতির মধ্যেই দক্ষিণ পশ্চিম জিওল্লা, সুংসেন এবং গিয়াংসাং প্রদেশে নতুন করে 250 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে দুর্ঘটনা এড়াতে 14টি শহরে প্রায় 10,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইয়ং সুক ইয়োল। সোমবার সংবাদ সম্মেলনে দুর্যোগ মানুষের জন্য সব রকমের সহায়তার আশ্বাস দেন দেশটির প্রেসিডেন্ট। বন্যা পরিস্থিতি খুবই নাজুক, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। গেল শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর সেউংজুর একটি আন্ডারগ্রাউন্ড টানেলের বন্যার পানি তলিয়ে যায়। এতে ভেতরে ঠিক কতজন আটকে আছে তা জানা না গেলেও বাঁধসহ 15টি গাড়ি ডুবে আছে। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দমকল বাহিনী, পুলিশ ও সেনাবাহিনী অন্তত 900 কর্মী অভিযান চালিয়ে যাচ্ছেন। ভূমির 70% পাহাড়ে ঘেরা দক্ষিণ কোরিয়া প্রতি বছরই বন্যা আর ভূমিদশের মুখোমুখি হচ্ছে। বন্যার পানি টানেলের দিকে যাওয়ার কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আর এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না করা হয়, কোরিয়াকে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোহাম্মদ হানিফ, সময় সংবাদ, দক্ষিণ কোরিয়া।